চ্যানেল দ্য ফুডি হাউস ওয়াইফ ইপসিতা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ভেরি ইউনিক রেসিপি নিয়ে, সেটা হলো মাটন 2020, এ বিট ডিফারেন্ট। ইয়েস ভিউয়ার্স, নামটা লাগছে তো ডিফারেন্ট অ্যান্ড ইউনিক, তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এখানে 1/4 কাপ বাটার নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই বাটারে করব, গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে, বাটারটা একটু ভালোভাবে একটু মেল্ট হোক। মেল্ট হয়ে গেছে, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি, সেটা আগে একটু হালকা করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা একটু ভালোভাবে ব্রাউন হওয়া অবধি আলুটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব। আলুটা এরকম ব্রাউন ভাজা হয়ে গেছে, আমি এটা এখন একটা প্লেটের মধ্যে আগে নামিয়ে নিচ্ছি। কড়াইতে বাকি যতটুকু বাটার রয়েছে সেটার মধ্যে আমি 1/4 টিস্পুন হিং আর 1/2 টিস্পুন চিনি নিয়েছি, সেটা আগে দিয়ে দিলাম। 2 টিস্পুন করে আছে এখানে কারসুরি মেথি, সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। কসুরি মেথিটা আমি ডাইরেক্ট বাটারে দিয়েছি, কেন কি এটার থেকে একটা ভালো খুব সুন্দর ফ্লেভার আসে। তারপরে এখানে আমি 3টা আস্ত রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আর সামান্য আদা এটাকে পেস্ট করে রেখেছি, সেটাও আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা আগে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হওয়া অবধি এটাকে আমরা একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অবস্থায় কমানো থাকবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখন আমি এখানে ক্যাপসিকাম 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা এখানে একটু ভালোভাবে ভাজা করব। ভালোভাবে একটু একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। এটার মধ্যে আমি এখন 1/2 টিস্পুন হলুদ পাউডার সেটা দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চ পাউডার এটা ঝাল হয় না, এটা জাস্ট কালারের জন্য। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে 500 গ্রাম মাটনের পিস যেগুলো আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে সেদ্ধ করে রান্না করছি, কেন কি রান্নাটা তাহলে খুব ইজি হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে, মাংসগুলো একটু ভাজা হয়েছে, এবার আমি আগের থেকে ভেজে রাখা আলু সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট রান্না করবো, যতক্ষণ না মশলাটার থেকে পুরো তেলটা ছেড়ে এটা ভালোভাবে রান্না হয়ে যায়। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি, মাংসগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে 1/4 কাপ পোস্ত আর 1 টিস্পুন সর্ষ আগের থেকে বেটে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। পোস্ত আর সর্ষটা ভালোভাবে মাংসের মধ্যে মিশে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট আবার রান্না করবো। খুলে দিচ্ছি, এবার আমি এটার মধ্যে 1 টিস্পুন কিশমিশ বাটার সেটা দিয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুনের মতন গোলমরিচ পাউডার সেটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি মাটন সেদ্ধ করার যে স্টকটা ছিল সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে, এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট এটাকে রান্না করবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। ঠিক আছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কমানোই আছে। এবার আমি এটার মধ্যে 1 টিস্পুন পুরো মিট মশলা পাউডার আছে সেটা দিয়ে দিলাম, যে কোনো ব্র্যান্ডের আপনারা এটা ইউজ করতে পারেন। আর এখানে আমি দেবো 1/2 টিস্পুন দারচিনি পাউডার, আমি আর কোনো গরম মশলা এটাতে ইউজ করবো না, যেহেতু আমি এখানে মিট মশলা দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, এটা তো মাটনের পিসেসগুলো তো আগের থেকে সেদ্ধ করা ছিল, তাই এটা মোটামুটি রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার এটাকে আমরা একটু গ্যাসটাকে সিম করে আবার 10 মিনিট রান্নার জন্য এটাকে একটু ঢেকে দিচ্ছি।
গেছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমানোই আছে এই অবস্থায় আমি পাঁচটা শুকনো লঙ্কা আস্ত শুকনো লঙ্কা আগে থেকে পুড়িয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এখানে আমি তিনটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি এটাকেও আমি পুড়িয়ে রেখেছি সেটা আমি এটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে এই দুটো জিনিস একদম লাস্টেই দেবেন তাহলে এটার একটা স্মোকি ফ্লেভার পুরো মাংসের ইয়েটার মধ্যে ভালোভাবে ঢুকবে তো এখন আমরা গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থায় এটাকে আরেকটু ঢাকনা ছাড়া একটু রান্না করব গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার রান্নাটা পুরোই কমপ্লিট গ্রেভিটা এইটুকুই থাকবে এটাতে আমি আর জল দেবো না এটা আপনারা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন তো এই নিন রেডি হয়ে গেছে মাটন 2020 আ বিট ডিফারেন্ট আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার।